হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ভিডিওটা আর্জেন্টিনার পোলাপানদের জন্য, কিন্তু ব্রাজিলের পোলাপান এনে থাকেন না। তো আর্জেন্টিনার পোলাপান যত আছো সবাই জলদি আশা করো আর হেডফোন দুটা কানে নিয়ে ভিডিওটা ক্লিক করো, কারণ আজকের ভিডিওতে আর্জেন্টিনার পোলাপান গো হালকা পাত্রা পম পম খাওয়ানো হবো। তো চলো স্টার্ট করা যাক। আর্জেন্টিনার ছেলেরা, হ্যাঁ বলো মামুনি, কি বলতে চাও? আই লাভ ইউ। হ্যাঁ সত্যি তুমি আমাকে ভালোবাসো? আর্জেন্টিনার পোলাপান আমার কি মনে হয় না নাকি আর্জেন্টিনার পোলাপান দিছে? চাও আমি তো আর্জেন্টিনার, কও কি খাওয়াবা? পমপম খাওয়াবা, পমপম খাই দি। ও পমপম খাওয়াবা, তা তোমার পমপমের সাইজ কিরকম হয়েছে? দেখে খাওয়া লাগবো না, ছোট মোটো যদি আবার পোকা ধরা থাকে তাহলে তো আর ওটা খেয়ে লাভ নাই, ভালো তা খাওয়া লাগবো। আর্জেন্টিনার পোলাপান, আই লাভ ইউ, কই গো তোমরা আর্জেন্টিনার পোলাপান? আরে মামুনি, আমি এত ভালোবাসা থুমুক না, আজ পর্যন্ত আমার মাই বাবা বোনকে এত ভালোবাসা নাই, তুমি যত ভালোবাসা কথা কইয়া আমারে পম পম খাওয়াইতে চাও, এত ভালোবাসা আমি থুমুক না, আমার বাচ্চা যদি ধান চাল ছোয়ার বেরো নাই দোলো নাই থুমুক নে। প্রথম করে খাওয়াই, চটপটি খাওয়াই, ব্রাজিলের পোলাপান কি করলো? ব্রাজিলের মধ্যে তো আরো অগিনা বেশি হয়, মানে বুঝছেন তো না? বড় পম পম তাহলে তো খাইতে ইচ্ছা করবোই, বড় পম পম খাইতে টেস্ট লাগে জানো, মানে বড় পম পম খালি বেশি টেস্ট লাগে, কিন্তু বড় পম পম তো আর এমনি হয় না, মানে কত ধরনের যে খাওয়ানোর পরে তারপরে সে পমপমটা বড় হয়, এত সকালে তার পমপম বড় না, ফার্স্টে তো শুরুই থাকে না, তারপরে সে লাহে লাহে মানে খাওয়াইতে খাওয়াইতে বড় হয় পমপমটা। আমার বিয়ে আমার সব কিছু খাইছে। আচ্ছা পমপম খাবা? পমপম বড় খাইতে ইচ্ছে করে, পমপম খাবা? সাইজ একরকম ঠিকই আছে, কিন্তু কয়জন যে খাওয়াইছে ওটা তো দিশা পাওয়া গেতেছে না, তাই তো সমস্যায় পড়ে গেলাম, মানে খামু কি না? তো এগুলো তো দিনের বেলা খাওয়া যায় না, তো রাতে খামুনি, রাত 12টার পরে আই হো খামুনি। কিসের মেসি, কিসের নেইমার, কিসের রোনাল্ডো বলেন কি? তাদের থেকে তো বড় খেলোয়াড় আমার এক্স। বাহ ম্যাডাম বাহ, কিসের রোনাল্ডো, কিসের মেসি, কিসের নেইমার, সব থেকে বড় খেলোয়াড় তো এর এক্সই আছিল। তা মামনি, তোমার এক্সের সাথেও কি তুমি খেলেছো নাকি? না মানে ফুটবল খেলার কথা বলছি আর কি। তো তোমার এক্সের সাথে তুমি কয়বার খেলেছো, মানে ফুটবল ফুটবল আর কি? আপনার এক্স কি পুরো 90 মিনিট খেলতে পারে? পারতো। আজ পর্যন্ত আমার জানা মতো আমেরিকান জনি নাই রাখা কমন কয় 90 মিনিট খেলতে পারে নাই, কিন্তু এর এক সাবার কি আছিল রে ভাই, 90 মিনিট খেলছে তার সাথে, মানে ফুটবল আর কি। আমার মনে 90 মিনিট তুমি কন্ট্রোল করছো কিভাবে, নাকি তোমার চটপটি আরো অন্য বহুজনরে খাওয়াইছো? আসলে আপনারা সবাই অনেক বোকা। তুই তো আমরা অনেক বোকা, তার মানে তুমি যখন ফিরে দিয়েছিল আমরা তো তখন যাইতে পারি নাই, সেজন্য তো আমরা বোকা, মানে তোমার পম পম খাইতে পারি নাই, তোমার চটপটি খাইতে পারি নাই, আমরা তো বোকাই হবো না, আমরা বোকা হবো না, কারা বোকা? আমার এক্স তাদের ছিল বড় খেলোয়াড় ছিল। বুঝলাম, নেইবার তোমার ভালোবাসা, তাহলে আমরা কি আমাদের দেখি এত ছোট মনে হয় নাকি, মানে মন ঠিক আছে ঠিক আছে, যারা ব্রাজিল সাপোর্ট করে তারা আমার কাছের মানুষ, সবাই যদি আর আপন মানুষ হয় তাহলে আমরা কি রে ভাই, এদের মতো মেয়েদের জন্য তো আজকে আমরা সিঙ্গেল। আর সব থেকে বড় কথা হলো ব্রাজিল সাপোর্টার মানেই কিন্তু আগুন। ব্রাজিল সাপোর্টার রাখি আগুন কিনা জানি না, কিন্তু তুমি যে আজকে যেটা বলাচ্ছ না ওটা কিন্তু ওই রকমেরই আগুন, আর ওই আগুনে একদম সিঙ্গেল সিঙ্গেল চ্যাংরাদের পুড়িয়ে একদম ডাবল বানিয়ে ফেলে। আগুন আগুন রুকো যারা সবার করো। তো মামুনি আমাদের তো পছন্দ হবই না, তাই কারণে তোমার জন্য একটা ব্রাজিল সাপোর্টার, সুন্দর একটা ব্রাজিল সাপোর্টার ধরে নিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা। সাব্বাস বেটা, বহুত বড়িয়া মুন্না জান, আর্জেন্টিনা ব্রাজিল বাদ তুমি আমার বিশ্বকাপ। ও তাই বুঝি, কিন্তু আমি তো কোনো জায়গায় বিশ্বকাপ দেখতেছি না, আমি তো খালি ওই যে জায়গায় সুন্দর করে ব্রাজিলটা লেখছো না ওই জায়গায় তো আমি খালি দুটা কাপ দেখতে পাচ্ছি, আর তো কোনো জায়গায় দেখতে পাচ্ছি না জান।
আর্জেন্টিনা ব্রাজিল বাদ তুমি আমার বিশ্বকাপ। হ্যাঁ মানলাম আমি তোমার বিশ্বকাপ, তাহলে বিশ্বকাপ দূরে একটু নাড়া দিয়ে দাও তো। এবার বিশ্বকাপ দূরে লড়া সারা দিয়েছে ব্রাজিল সাপোর্টারের সিঙ্গেল আর আর্জেন্টিনা সাপোর্টারের সিঙ্গেলরা সামলা। রিল্যাক্স। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। তো আসি ভাই।